এডিট করে অপপ্রচার চালিয়ে নতুন পাঠ্যক্রমে যা নেই তা উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি আরো বলেন, নতুন এই বইগুলো পরীক্ষামূলক সংস্করণ, কিছু সমস্যা আছে সেটা সংশোধন হচ্ছে। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের যে নতুন কারিকুলামের উপরে যে আঘাতগুলো আসছে, যেখানে সমস্যা আছে, যেখানে ভুল আছে, সংশোধন করা হচ্ছে হবে সেগুলো নয়, যেখানে একেবারেই মিথ্যাচার করে একেবারেই মিথ্যা অভিযোগ দাঁড় করানো হচ্ছে, ফটোশপ করে, টেক্সট এডিট করে, যে কথা আমাদের বইতে নেই সে কথাগুলো বলে বইগুলোকে দোষারোপ করা হচ্ছে, সেগুলো যেসব জায়গা থেকে আসছে তারা কিন্তু খুবই চিহ্নিত মহল, এবং তাদের সমস্যাটা আসলে অন্য জায়গায়। তাদের সমস্যাটা হলো, যদি আমার দেশের শিক্ষার্থী ভাবতে শিখে যায়, যদি আমার দেশের শিক্ষার্থী ভালো মন্দের তফাত বুঝে যায়, যদি আমার দেশের শিক্ষার্থী নিজেকে প্রকাশ করবার দক্ষ হয়ে ওঠে, তাহলে তারা যে পদ্ধতি চায়, মগজ ধোলাইয়ের পদ্ধতি, সে পদ্ধতি আর চলবে না, সেখানেই তাদের আপত্তি। কিন্তু যত আপত্তিই থাকুক, আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবেই, কারণ তারা ভাবতে শিখবে, দিয়ে তারা এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ।